প্রিয় দর্শক আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার প্রতিদিনের মতো আজও এক নির্ধারিত বিষয়ে কথা হবে কলকাতায় বাংলাদেশের সংসদ সদস্য নিহত হওয়ার ঘটনার প্রেক্ষিতে আজ আমাদের আলোচনার বিষয় হত্যার নতুন কৌশল অপরাধ রাজনীতি আলোচনায় দুজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এ বিষয়ে কথা বলবার জন্যে তাদের সঙ্গে পরিচয়ের পর্বটি সেরে নেওয়া যাক আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার ফরজান রহমান এরপরে রয়েছেন অনুসন্ধানী সাংবাদিক জুলফিকার আলী মালিক আপনাদের দুজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে পরিচয়ের পর্বটি শেষ হলো যাব আলোচনা তবে তার আগে এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম ঝিনাইদহের এমপি আনারকে কলকাতায় খুনের পরিকল্পনা হয় ঢাকায় গ্রেফতারকৃতরা জানিয়েছে গোয়েন্দা পুলিশকে লাশ লুকাতে টুকরো করে ফেলে দেয় দেশের ভেতর বিদেশি ঘাঁটি করার ষড়যন্ত্র জাতীয় নির্বাচনের পরেও চলছে ঘাঁটি করতে না দেয় সমস্যা হচ্ছে বলেছেন প্রধানমন্ত্রী ব্যাংক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে তারল্য সংকটও খেলাপি ঋণ বাড়ছে বলেছে সিপিটি নিয়ন্ত্রক সংস্থা স্বাধীন নয় হেলিকপ্টার বিধ্বস্ত নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে সমাহিত করা হয়েছে চিরবিদায় শ্রদ্ধার জনসমুদ্র হয় বাংলাদেশের রাষ্ট্রীয় শোক পালিত হিউস্টনের দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট খেলায় আমেরিকার বিপক্ষে বাংলাদেশকে জিততে হলে একশো রান করতে হবে টাইগাররা হারলে সিরিজও হারবে দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম যাচ্ছি আলোচনায় আজকের দুই অতিথি খন্দকের রহমান এবং জুলফিকার আলী সঙ্গে যে প্রেক্ষিতে আজকের এই আলোচনার বিষয় নির্ধারণ এবং কথা বলতে বসা এটি আমাদের অভিজ্ঞতায় নতুন আমরা এই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি আগে হইনি এবং একজন সংসদ সদস্য হত্যাকাণ্ডের প্রেক্ষিতে বিষয়টি বেশ আলোচিত এবং অনেক প্রশ্ন এখানে উঠে এসেছে সমস্ত বিষয়গুলো নিয়েই আমরা কথা বলবো প্রথমে যাচ্ছি এখান থেকে ফারজানুর রহমান আপনার কাছে আপনি এই বিষয়টিকে এটা অ্যাকাডেমিক জায়গা থেকে তো দেখেনি নিজস্ব কিছু পর্যবেক্ষণও নিশ্চয়ই সে বিষয়ে আছে অপরাধের এই যে ধরনটি আরেকটি দেশে একটি দেশে একজন লমাইকারের যে

কিন্তু খুবই ইউনিকলি আমি মনে করি প্রথমবার আমরা দেখলাম যে কোনো একজন পলিটিক্যাল ব্যক্তিকে মার্ডার করা হয়েছে এবং খুবই ব্রুটালি ডিসমেম্বার করা হয়েছে তার বডিকে সো এই প্যাটার্নে অপরাধটি আমি মনে করি যে আমাদেরকে খানিকটা হলেও চিন্তার বিষয় বা চিন্তার জায়গাটা তৈরি করে যে এটার পিছনের আসলে মোটিভ মোটিভটা কী মানে ডেফিনেটলি কোনো একটা ক্রাইম যখন হয় দেয়ার ইজ কস্ট অ্যান্ড দেয়ার ইজ বেনিফিট দেয়ার ইজ প্রফিট এবং কিছু না কিছু হলো প্রফিট একটা সিকিং মোটিভেশন কিন্তু থাকে যারা অপরাধটি করে যে এই মানুষটা চলে গেলে বা এই মানুষটাকে এই সিনারি থেকে ছড়িয়ে ফেললে হোয়াট কুড বি দ্য প্রফিট হোয়াট কুড বি দ্য বেনিফিট সো ডেফিনেটলি আমি মনে করি এখানে এক্সট্রা টেরিটোরিয়াল ব্যক্তিদের যোগসাজস রয়েছে কারণ আমরা দেখছি যে প্ল্যানিংটা কিন্তু করা হয়েছে ঢাকায় ইনিশিয়াল ইনভেস্টিগেশনে উঠে আসছে গোয়েন্দা বাহিনী তারা বের করেছে সো প্ল্যানিংটা এখানে সেটা কার্যকর করা হয়েছে ওখানে তাদের মোডাস অপারেন্টি কীরকম ছিল বা তাদের বেসিক বেসিক যে মোটিভ কীরকম ছিল আমি মনে করি এগুলো আসলে আমাদের চিন্তার খুব ইম্পর্ট্যান্ট জায়গা তৈরি করেছে আমি থিওরিটিক্যালি এটাকে দেখতে চাই আর দ্বিতীয়টি হচ্ছে যে দেখুন যেই ব্যক্তি খুন হয়েছেন উনি কিন্তু খুব সাধারণ কোনো ব্যক্তি নন উনি সাধারণ কোনো বিজনেসম্যান নন উনি তিনবার কনজিকিউটিভলি একজন এমপি তিনি আপনার আমাদের যে রুলিং পার্টি তাদের এমপি সুতরাং অনেকটা সময় ধরে কিন্তু তিনি পলিটিক্যাল একটা জায়গা হোল্ড করছেন এবং আমি যতটুকু জানতে পেরেছি হি ইজ অলসো বিজনেসম্যান এবং তিনি কিন্তু ওখানে গিয়ে তার বিজনেস পার্টনার যারা তাদের সাথে দেখা করেছে কিছু কিছু জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি সেখানে হয়তো কিছু স্মাগলিংয়ের বিষয় আছে কিছু বিজনেসের বিষয় বিষয় আছে সুতরাং যতক্ষণ না আসলে ইনভেস্টিগেশনের মাধ্যমে বিষয়গুলো উঠে আসবে খুব শক্তভাবে আসলে কোনো কোনো কনক্লুশন আসানো সম্ভব না কিন্তু আমি মনে করি যেই বেসিক ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা দেখতে পাচ্ছি আমি মনে করি যে আমাদের ট্র্যাডিশনাল যে ধারণা ছিল যে এক্সট্রা টেরিটোরিয়াল অপরাধ বলতে আমরা শুধুমাত্র ট্রাফিকিং কিংবা স্মাগলিং এগুলোকে বুঝছি সেটার সাথে জড়িত যে আপনার কোন কোনো ব্যক্তির মার্ডার আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পলিটিক্যাল ব্যক্তিদের মার্ডার আমি মনে করি একটা নতুন একটি জায়গা তৈরি করেছে অ্যাকাডেমিক্যালি বাংলাদেশে ক্রাইম যে প্যাটার্নগুলো তৈরি হচ্ছে তবে ডেফিনেটলি আনটিল অ্যান্ড আনলেস মোটিভটা ক্লিয়ার হচ্ছে কারণ অনেক জায়গায় আমি শুনছি যে যিনি আসলে ছোটোবেলার বন্ধু জনাব আনোয়ারাল আজিমের তিনি এটার প্ল্যানার ছিলেন আবার একই সাথে শুনছি সেই প্ল্যানারের আবার বেশ কিছু এক্সট্রিমিস্ট দলের সাথেও যোগসাজস রয়েছে সুতরাং এটা কি শুধুমাত্র বিজনেস রিলেটেড মোটিভটা এখানে ইম্পর্টেন্ট নাকি সেখানে আসলে কোনো এক্সট্রিমিজমের আপনার কোনো ইম ইম্প্যাক্ট রয়েছে আমি মনে করি সেটা যতক্ষণ না আসলে গোয়েন্দা বাহিনী বের করছে খুব শক্ত কনক্লুশন আমি এখনই আসতে চাই না আর কি আচ্ছা ধন্যবাদ কিন্তু এখানে একটা বিষয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যিনি নিহত হয়েছেন তিনি ক্ষমতা কাঠামোর একটি পর্যায়ে আছেন এবং সেটি একটি উচ্চতর পর্যায়ে তিনি আছেন এবং এর সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন তাদেরও কারো না কারও আমরা দেখি যে তাদের কিনশিপের জায়গাগুলো যদি দেখি যেমন ধরেন আমরা দেখতে পাই যে জেলা পরিষদের সদস্য আছেন হ্যাঁ একজনের স্ত্রী যারা অভিযুক্ত হত্যাকাণ্ডের জন্য বা তার ভাই দেখতে পাচ্ছি আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা তার কিনশিপের ভেতরে কিন্তু ক্ষমতা কাঠামো একটা বিষয় আছে বা নিজেও কোনো না ক্ষমতা কাঠামোর সঙ্গে সম্পৃক্ত বা আছেন বা তার সুবিধাভোগী এই জায়গাটিকে অপরাধের সঙ্গে যদি আপনি সংযুক্ত করেন একটু স্পেসিফিকলি আপনি এখানে বাড়তি কিছু দেখতে পান কি না আচ্ছা দেখুন আমাদের আমি তো শিকাগোতে পড়াশোনা করছি এখন শিকাগো স্কুল যেটা তৈরি হয়েছে ক্রিমিনোলজি তারা কিন্তু সব সময় বলছে যে পলিটিক্স সোসাইটাল স্ট্রাকচার এবং ক্রাইম এই তিনটার মধ্যে কিন্তু এক ধরনের নেক্সাস বা এক ধরনের যোগসাজ সব সবসময় রয়েছে আপনি দেখবেন যে বাংলাদেশের ছোট ছোট যে অপরাধগুলো অপরাধগুলোও হয় ইনফ্যাক্ট সেখানে কোনো না কোনো পলিটিক্যাল পার্টির যদি কিছু মোটিভেশন থাকে বা যেই ব্যক্তি অপরাধী কোনো ক্ষমতার কাঠামোর ভিতরের মানুষ থাকে প্রতিপত্তিশালী থাকে তারা কিছু না কিছু সুবিধা কিন্তু ক্রিমিনাল জাস্টিস থেকে ভোগ করে সুতরাং এই ক্ষেত্রেও আমি মনে করি যে পলিটিক্স ক্রাইম এবং মানে শক্ত একটা সোশ্যাল স্ট্রাকচারে যারা রয়েছে তাদের মধ্যে যোগসাজশ থাকাটা অস্বাভাবিক কিছু না কারণ বাংলাদেশের ট্র্যাডিশনালি বাংলাদেশ যেই জায়গায় আসলে অবস্থান করছে সাউথ এশিয়ান পুরো কান্ট্রিটিতেই কিন্তু পলিটিক্যালি কিন্তু আমি মনে করি যে ক্রিমিনালরা অনেক সময় পেট্রোনাইজড হয়েছে স্টেট অনেক সময় ক্রিমিনালদের পেট্রোনাইজ করেছে আপনি যুদ্ধ অপরাধীদের কথাও যদি চিন্তা করেন অনেক সময় কিন্তু আমি আমরা দেখেছি স্টেট পলিটিক্যাল পার্টি রুলিং পার্টি বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন সময় ক্রাইমকে পেট্রোনাইজ করেছে ক্রিমিনালদেরকে দেশের বাইরে পালিয়ে যেতে হেল্প করেছে স্টেট

আমাদের সামনে আসছে যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার সম্পর্কেও আমরা জানতে পারছি কিন্তু আপনাকে মনে হয় যে এই এই দুই পক্ষের ভেতরে কোনো পক্ষের কে জানার ক্ষেত্রে আমাদের কোনো ধরনের কোনো ঘাটতি আছে গণমাধ্যমের জায়গা থেকে বা তদন্তকারীদের জায়গা থেকে দেখেন একটা জিনিস আমাদের এখানে খুব আমার আমার ব্যক্তিগত পর্যবেক্ষণে আমাদের এখানে একটা জিনিস সবসময়ই ঘটে একদম শুরুতেই যে কোনো অপরাধের ক্ষেত্রে যিনি ভিকটিম হন তার প্রতি এক ধরনের কিন্তু সিনপ্যাথি অটোমেটিক্যালি মানুষের মধ্যে তৈরি হয় আর যারা অপরাধটা করে তাদের প্রতি কিন্তু মানুষের এক ধরনের একটা ঘৃণা বলেন বা তার বিচার তাকে ধরা এই যে এই ধরনের একটা মানুষ শিকিয়ে কিন্তু হয় তো এখন এই জায়গায়ও কিন্তু যিনি হত্যার শিকার হয়েছেন তিনি একজন সংসদ সদস্য সো পলিটিক্যালি তার প্রোফাইলটা অনেক হাই তারপরে রুলিং পাওয়ার্টি রাইট কিন্তু এখানে একটি জিনিস যে দুটো জিনিসই উঠে আসছে একটা হচ্ছে যারা হত্যা করেছেন সো তাদের হত্যা যারা করেছেন তারা তো ক্রিমিনাল এখন কারা করেছেন কেন করেছেন সেটা তো তদন্ত সাপেক্ষ বাট হত্যা যারা যখনই করে ক্রিমিনাল ক্রিমিনালের ব্যাপারে একটা মানুষের একটা সেট মাইন্ড আছে তাকে ধরো এবং বিচার করো কিন্তু যিনি এখন হত্যার শিকার হয়েছেন এখন একটা জিনিস যেটা যে ইয়েস তার প্রতি এক ধরনের সিম্প্যাথি যেমন তার দলের আছে আর সাধারণ মানুষও প্রথম মনে করে আহ তাকে মেরে ফেললো ফলে একটা মানে আমাদের এখানে ইয়ে আছে যে মারা গেলেই কেউ তাকে এক ধরনের আমরা একদম নিষ কলুষ একদম ফেরেস্তার মতো একটা মনে করার চেষ্টা করি কিন্তু যেই জিনিসটা হয়েছে যিনি এমপি এখানে নিহত হয়েছেন তার ব্যাকগ্রাউন্ডও যখন গণমাধ্যমে উঠে আসা শুরু করেছে সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্স পাচ্ছে সেটা আপনি গত কয়েকদিন ধরে স্পেশালি যখন উনি মার্ডার হয়েছেন এই তথ্যটা যখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে স্বরাষ্ট্রমন্ত্রী করেছেন পুলিশ করেছেন ইভেন ভারতের কলকাতার যে কর্তৃপক্ষ তারা করেছেন তারপরে কিন্তু আমি যখন গণমাধ্যমের খবরগুলো দেখছি আমাদের দেশে পত্র পত্রিকা টেলিভিশন অনলাইন সেখানে কিন্তু এমপির একটা অতীত ব্যাকগ্রাউন্ড গণমাধ্যমে উঠে আসছে কারণ সবাই তো আমরাও খুঁজি সাংবাদিকরা যখন এই ধরনের ঘটনা আমরা কাজ করি রিপোর্টিং করি অনুসন্ধানে নামি আমরা তো দেখতে চাই যে অপরাধীর ব্যাকগ্রাউন্ড কি এবং যে অপরাধের শিকার হয়েছেন তার ব্যাকগ্রাউন্ড কি সো ওই ব্যাকগ্রাউন্ড দেখতে গিয়ে এমপির যে ব্যাকগ্রাউন্ড বেরিয়ে আসছে সেখানেও কিন্তু এমন সব তথ্য বেরিয়ে আসছে যেমন এটা উনিও বললেন যে এই যে মনে করেন মাদক পাচার অস্ত্র পাচার বা ব্যবসা বলেন বা স্বর্ণ চোরাচালান বলেন বা হুন্ডি ব্যবসা বলেন সো এই যে তথ্যগুলো তখন হয় কি ভিক্টিমের ব্যাপারে কিন্তু তখন মানুষের যে একটা সিম্প্যাথির জায়গা সেটাকে একটু দ্বিতীয় তৃতীয়বার একটা শর্ট প্রসেসে নিয়ে যায় যে যিনি মারা গেলেন তাহলে তার ব্যাকগ্রাউন্ডটা তো এটা হয়েছে কি আমি নিজেও মিডিয়া ইয়ে দেখেছি আজকেও সারাদিন যেহেতু উনি ক্ষমতাসীন আওয়ামী লীগের এমপি এটা কিন্তু ক্ষমতাসীন দলের জন্য একটু বিব্রতকর হয়েছে তাদের নেতারাও যখন এটা নিয়ে কথা বলছেন তারা অনেকে বলছেন যে তার অতীত নিয়ে প্রশ্ন তুলে কি এই হত্যাকাণ্ডকে জাস্টিফাই করা হচ্ছে কেন ব্যাপারটা তা নয় আসলে কিন্তু অতীত কর্মটা বুঝতে সাহায্য করে বা বুঝার জন্য হেল্প করে যে কি কি কারণে উনি এরকম একটি নিষ্ঠুর পরিণতিতে যেতে পারেন মানে সেটা যদি কোনো অপরাধী হয় তারও এই নিষ্ঠুরতা প্রাপ্য নয় তার বিচার প্রাপ্য আসলে কিন্তু ওই জিনিসগুলি আসার কারণে এটা যেমন ক্ষমতাসীন দলের জন্য একটা অস্বস্তির একটা বিব্রতকর এখন তারা যেহেতু প্রশ্নটা উঠেছে যে এরকম প্রোফাইলের মানুষ তাহলে কী করে রাজনীতিতে আসে এরকম প্রোফাইলের মানুষ রাজনীতিতে আসলেও তারা কি করে আস্তে আস্তে বড় নেতা হয় এই এই প্রোফাইলের মানুষ কি করে জনপ্রতিনিধি হন এমনকি পার্লামেন্টের মেম্বার হওয়ার মতো একটি জায়গায়ও চলে যেতে পারেন এই প্রশ্নগুলি কিন্তু উঠছে যে তাইলে রাজনীতিতে অপরাধীদের পুনর্বাসনের একটা জায়গায় অনেকে প্রশ্নটা তোলা কিন্তু অপ্রাসঙ্গিক নয় যখন এই প্রোফাইলগুলো দেখে যদিও মতাসীন দলের অনেকে বলছেন যে এই অতীত দেখার প্রশ্ন উঠে না এখন কারণ উনি তো ভিকটিম হয়েছেন কিন্তু ভিকটিম হলেও ভিকটিম হওয়ার কারণটা কি যেমন আমাদের দেশের পত্রপত্রিকায় কিন্তু আজকে আসছি টেলিভিশনেও যদিও এখনো অনেক কিছু তদন্ত সাপেক্ষ কেউ কেউ বলছেন স্বর্ণ চোরাচালানের কারণে বা চোরাচালনের ভাগ বাটোয়ারা যে এগুলো নিয়ে কিন্তু সেগুলি হয়তো আরও পরে আসবে ইভেন অনেক পত্রপত্রিকা আমাদের গোয়েন্দা সংস্থার সূত্র দিয়ে বলেছে যে তারা ধারণা করছেন এই যে ওনার যে আন্ডারওয়ার্ল্ডের যে বিভিন্ন রকমের কার্যক্রম লেনদেন সেগুলি থেকে বিরোধ দ্বন্দ্ব থেকে এটা হতে পারে যে যে প্রতিপক্ষ তাকে মনে করেছে যে এলিমিনেট করে দিবে সো এই জিনিসগুলো যেটা হয়েছে যে একটা রাজনীতির ভেতরে মানে অপরাধী বা অপরাধের চর্চা করেন দীর্ঘদিন ধরে এই ধরনের মানুষের প্রবেশ বলেন বা অনুপ্রবেশ যে যেই শব্দ ব্যবহার করুক সেই জায়গাটাই কিন্তু একটা প্রশ্ন এবং দুশ্চিন্তা তৈরি করছে যে তাইলে কি আমাদের রাজনীতির পরিবেশটা এমন কোন মানুষদের হাতে চলে যাচ্ছে বা অনেকটুকু চলে এসেছে কিনা যেটা রাজনীতিকেই বিব্রত করছে বা রাজনীতিকেই কোথাও না কোথাও আন্ডারমাইন করছে খাটো করছে ফলে ওই জিনিসগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখাটা যদিও রুলিং পার্টি বলছে যে ব্যাকগ্রাউন্ড দেখাটা এখন ঠিক নয় কিন্তু না ইনভেস্টিগেটররাও তো ব্যাকগ্রাউন্ড দেখবে পুলিশের যারা কথা বলছেন গত দুই দিন ধরে তারাও তো বলছেন যে এই যে যিনি নিহত হয়েছেন এমপি তার বিরুদ্ধে প্রায় দুই ডজন মামলা ছিল মামলাগুলো কি হয়েছে উনি এমপি হওয়ার পরে অনেকগুলো মামলা চলে গেছে বিকজ আমরা তো জানি যে ক্ষমতায় থাকলে পরে আপনার প্রশাসনিকভাবে অনেক কিছু সুযোগ সুবিধা ভোগ করা যায় আপনি মামলা থেকে নিষ্কৃতি পেতে পারেন এটাকে ইয়ে করতে পারে সো সেই ব্যাপারগুলো তো এখানে আলোচনায় আসছে এবং সেটা আমাদের জন্য তো নিঃসন্দেহে আমাদের ক্ষমতাসীন দলের জন্য যেমন অস্বস্তি বিব্রতকর প্লাস হচ্ছে বাংলাদেশের জন্যও বিব্রতকর আমরা হয়তো ধরলাম আলোচনা করলাম না তাই বলি কি ভারতের গোয়েন্দারা এই ব্যাকগ্রাউন্ডগুলো দেখবে না এরকম একটা সেন্সিটিভ মার্ডার বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যে সকল দেশ সব ধরনের খুঁটিনাটি নাটি খোঁজখবর নিতে চায় তারা কি এগুলি নিয়ে ইনভেস্টিগেট করবে না তারা কি তাদের মতো করে তথ্য জোগাড় করবে না সেটি কি আমাদের জন্য খুব হবে হবে না আপনি তো একজন অনুসন্ধানী সাংবাদিক এবং আপনি পুরো ঘটনাটি একদম শুরু থেকে নিশ্চয়ই দেখছেন আপনার একটা পর্যবেক্ষণও আছে এ পর্যন্ত যত তথ্য আমরা পেয়েছি সেই সকল তথ্যের ভিতরে আপনার কাছে খুবই আগ্রহ উদ্দীপক বা খুব মনে দেওয়ার মতন বা মাথায় রাখার মতন কোন তথ্যটিকে মনে হয়েছে দেখুন আমার কাছে যে জিনিসটা প্রথম হচ্ছে যে এই যে একজন এমপিকে পাশের দেশে নিয়ে গিয়ে হত্যা করতে হবে এই যে প্ল্যানটা এই যে আইডিয়াটা এই আইডিয়াটি কিন্তু একদম নতুন তা আমার কাছে সবসময় যেটা মনে হয় আমাদের দেশের ট্রেন্ড যখনই কোনো একটা নতুন অপরাধের আইডিয়া তৈরি হয় অপরাধ জগতে কিন্তু এই আইডিয়ার একটা ডেসিমিনেশন হয় অর্থাৎ এই যে অপরাধ যারা করে এবং যারা ধারাবাহিকভাবে অপরাধেরই চর্চা করে তারাও কিন্তু নতুন নতুন আইডিয়া পিক করে আমার কাছে মনে হচ্ছে এটা কিন্তু একটা অ্যালার্মিং ব্যাপার হতে পারে আমরা এই বিষয়টা বরঞ্চ একটু দেখি অপরাধ বিজ্ঞানের জায়গা থেকে কিভাবে দেখা হয় দেখুন অনেস্টলি স্পিকিং আমাদের তো গত ২০ বছরের অপরাধের প্যাটার্ন যদি দেখেন নিত্য নতুনভাবে কিন্তু অপরাধ হচ্ছে বাট এই কেসটাতে আমি মনে করি যদি এটাকে আপনি লাইক পিছনের অনেক মোটিভসের কথা যেটা উঠে আসছিলো আমাদের আলোচনায় সেটা যদি দেখেন যারা আসলে খুনের সাথে জড়িত ছিল তারা খুব ভালোভাবে অ্যাওয়্যার ছিল যে আপনার আনোরাল আজিম কবে যাচ্ছেন কবে তিনি বর্ডার ক্রস করছেন কোন বাসায় থাকছেন অর্থাৎ এই পুরো বিষয়টি কিন্তু অনেক দিন ধরে আমি মনে করি যে প্রি মেডিয়েটেড ওয়েতেই কিন্তু সুপারভাইজ করা হচ্ছে সুতরাং যারা খুনের সাথে জড়িত আমি মনে করি তারা খুব কাছের মানুষই বা তারা হয়তো বিজনেস পার্টনার বা বিজনেস অ্যালাইজের মধ্যে আছে বিষয়টি যেটা ভাই বলছেন অ্যালার্মিং এই কারণে যে প্রথমত হচ্ছে যে উনি একজন পলিটিক্যাল হাই পলিটিক্যাল একটা প্রোফাইলের মানুষ ছিলেন এবং দ্বিতীয়ত হচ্ছে যে তার ব্যাকগ্রাউন্ড তো ইজ ডেফিনেটলি ইম্পর্ট্যান্ট কিন্তু এটাও ঠিক যে আপনি উইদাউট দ্য মোটিভ আপনি কিন্তু কোর্ট বা ইনভেস্টিগেটররা কিন্তু আসলে কোনো একটা কনক্লুশনে পৌঁছতে পারবে না যে কেন আসলে তিনি খুন হলেন তো খুন খুন হলেন কেন সেটা জানতে গেলে আপনার বিভিন্ন ধরনের ইনফরমেশান কিন্তু আসলে সামনে চলে আসবে সেটাকে আপনি স্কিপ করা আসলে কোনো উপায় নাই সো আমি যেটা মনে করি যে বাংলাদেশের পার্সপেক্টিভে গত দশ বছরে নিত্য নতুন বিভিন্ন ধরনের অপরাধ আমরা দেখছি বিভিন্ন প্যাটার্ন দেখছে আমরা আগে কখনো দেখিনি যে সন্তানকে মা মেরে ফেলেন সন্তানকে বাবা মেরে ফেলেন সেগুলোও আসছে আমরা কিশোর গ্যাং এত ভয়াবহভাবে দেখি নাই বিশ তিরিশ বছর আগে ডেফিনেটলি কিশোর গ্যাং হয়তো ছিল বাট সেটা অন্য প্যাটার্নে ছিল সো এটা খুবই স্বাভাবিক সমাজ যেহেতু পরিবর্তনশীল সমাজের সাথে সাথে অপরাধও পরিবর্তনশীল কিন্তু আপনি যখন একটি দেশের পার্লামেন্টের দেখবেন যে আপনি নাইনটি ফাইভ পার্সেন্ট এমপিই হচ্ছে আপনার বিজনেসম্যান আপনি অন্য কোনো প্রফেশনসকে সেভাবে আসলে অনেক বছর ধরে আমি মনে করি যে মোটিভেট বা প্রোমোট করা হয় না একটা দেশের কনটেক্সট যদি আপনি চিন্তা করেন পার্লামেন্টের মেম্বারদের ব্যাকগ্রাউন্ড যদি চিন্তা করেন এবং ডেফিনেটলি মানি ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ম্যাটার্স আমি মনে করি রাজনীতির ক্ষেত্রে যে যার আসলে যত বেশি আপনি মানি মোবিলাইজ করতে পারবেন তার প্রোফাইল অথবা তার তাকে আসলে সাম হাও আমি মনে করি অনেক পলিটিক্যাল পার্টি বিভিন্ন সময় বিভিন্নভাবে পেট্রোনাইজ করেছে তো সেটা আসলে বাংলাদেশের কনটেক্সটে অস্বীকার করার কোনো উপায় নাই। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে ডেফিনেটলি এটা খুবই অ্যালার্মিং এটা আমি মনে করি প্রপার ইনভেস্টিগেশন আমাদের ভয়টা কোথায় আমার মনে হয় জুলফিকারি মালিক বুথাই বিষয়টা এরকমই বলতে চাইছিলেন যে আমরা আমরা যদি ধরুন সংবাদের ক্ষেত্রে আমরা যারা সংবাদ বা গণমাধ্যম কর্মী আমরা যারা আমরা দেখি যে ধরুন একটা একটা অপরাধ কোথাও ঘটলো তার পুনরাবৃত্তি ঘটে যদি আমাদের বাংলাদেশের প্রপার ইনভেস্টিগেশন ইসি মানে একদম ফাইনাল আপনার হাইকোর্টের রায় বা একদম অ্যাপিল যাই হোক ওগুলো অনেক একটা বড় একটা প্রসেস আমি খুব কনফিডেন্টলি বলতে চাই আবার কোনো পলিটিক্যাল নেতা এরকম হবে বাট ইট ইজ লাইক একটা কশন আমাদের পলিটিক্যাল লিডারদের জন্য আমাদের এমপিসদের জন্য যারা আসলে এই ধরনের বিভিন্ন আন্ডার গ্রাউন্ড পলিটিক্সে আন্ডারগ্রাউন্ড বিজনেসে জড়িত আছে আমি মনে করি দে উড বি টাইম যে তারা হয়তো থিঙ্ক করবে যে পলিটিক্সকে পুঁজি করে আমি যদি কোনো অপরাধের সাথে জড়িত হই ডেফিনেটলি এটা একটা আমি মনে করি তাদের জন্য লার্নিং যে যেই ঘটনাটা আসলে ঘটে গেল বাট ডেফিনেটলি এটার একটা সুষ্ঠু বিচার হওয়া জরুরি আচ্ছা এবার একটি প্রশ্ন তুলব এই প্রশ্নটা দুজনের কাছেই থাকবে সেটা হচ্ছে যে যখন আমরা পুরো ঘটনাটি জানলাম এবং কারা এর পেছনে আছেন কারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন এই ভাষ্যগুলো যখন আসলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে তো তখন আমরা কিছু মানুষের নাম তো জানলাম তো যাকে মূল পরিকল্পনাকারী বা মাস্টার মাইন্ড বলা হচ্ছে আক্তারুজ্জামান উজ্জামান শাহীন তিনি এখন আবার পাল্টা বলছেন যে আমি যদি এটা করবই আমি যদি এই হত্যাকাণ্ডটি করা পরিকল্পনা করেই থাকি তাহলে আমি এত কাজ কেন করব যে আমার ভাড়া করা বাড়িতে আমি ঘটনাটি ঘটাবো এরকম একটি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন যার দু ধরনের উত্তর হতে পারে একটি অপরাধ বিজ্ঞানের জায়গা থেকে আপনি বলতে পারেন আর একটি অনুসন্ধানী সাংবাদিকতার দীর্ঘ জায়গা থেকে জুলসুলকালী মালিক আপনি বলতে পারেন দুজনের কাছে এই প্রশ্নটি শুনতে চাইব একটা বিরতিতে যাচ্ছি ফিরে এসে প্রিয় দর্শক সময় হয়ে গেল একটা বিরতির ফিরব কিছুক্ষণের ভেতরে আশা করি সঙ্গেই থাকছেন প্রিয় দর্শক আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে ধন্যবাদ বিরতির সময়টুকু সঙ্গে থাকার জন্য যাচ্ছি আলোচনায় বিরতিতে যাওয়ার আগে প্রশ্নটি রেখে গিয়েছিলাম তবু আমি আরেকবার একটু বলে দিচ্ছি সেটি হচ্ছে যে যিনি নিহত হয়েছেন তিনি কলকাতায় যে বাড়িতে নিহত হয়েছেন সেটি যার ভাড়া করা ছিল অর্থাৎ এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে যাকে অভিযুক্ত করা হচ্ছে আখতার তিনি একটি প্রশ্ন শুরু দিয়েছেন যে আমি যদি এত পরিকল্পনা করে একটি হত্যাকাণ্ড করবো তাহলে আমি যে বাড়িটি ভাড়া নিয়েছি সেটিতে আমি কেন করবো এর মানে ঠিক উত্তর খুঁজছি তা না এর প্রেক্ষিতে আসলে আমরা একটু আপনাদের কাছ থেকে জানতে চাইছি প্রথমে মানিক আপনার কাছে যাচ্ছি দেখেন আমি এই যে পেশাগত কারণে এই যে এই জঙ্গি বলেন যুদ্ধাপরাধ বলেন বা অন্যান্য সন্ত্রাস বা একটু বড় ক্রাইমগুলো ইনভেস্টিগেট করে আমার যে নলেজটা তৈরি হয়েছে যখন কেউ একটা অপরাধ করার প্ল্যান করে এই প্ল্যানে একটা বড় পার্ট থাকে যে ক্রাইম সিন থেকে সে কত নিরাপদে স্কেপ করবে পালাবে এটা হচ্ছে একটা আর দ্বিতীয় হচ্ছে পালানোর পরে তাকে যেন আর কেউ কখনো খুঁজে না পায় আইডেন্টিফাই না করে এবং তার এমন কোনো প্রমাণ সে রাখতে রাখবে না যে সে আবার ধরা পড়তে পারে বা তার বিচার আচারে এই জিনিসগুলি কিন্তু ক্রাইম ইমপ্লিমেন্ট করার পাশাপাশি সে একটা প্ল্যান করে সো এই যে দেখেন এই ক্রাইমটা আমাদের দেশে বসে প্ল্যান পাশের দেশে এটার বাস্তবায়ন ঠিক আছে আর এই যে যার ফ্ল্যাট বলছেন তিনি কিন্তু একই সাথে বাংলাদেশের নাগরিক আবার একই সাথে আমেরিকার একটা পাসপোর্ট আছে সো এখন মনে করেন তারা তো তাদের প্ল্যানিংয়ে তারা মনে করেছে এটা ফুল প্রুফ সব ক্রিমিনালি কিন্তু যখন প্ল্যানটা করে এবং ইমপ্লিমেন্ট করে সে মনে করে এটা নিশ্চিদ্র আমাকে কেউ কখনো খুঁজে পাবে না ফলে সে তার আর্গুমেন্টগুলো রেডি করে রাখে যদি এটা হয় এটা হয় এটা কি করব এটা কি করব যেমন আজকে আমাদের ডিবি প্রধান বলছিলেন ওই যে টুকরা টুকরা লাশগুলি যখন সরানো হয় হলুদ মাখানো হয়েছে যদি পথে কেউ চ্যালেঞ্জ করে বলবো যে মাংস কিনে এনে হলুদ মাখায় নিয়ে যাচ্ছি যেন তারা কোনো চ্যালেঞ্জের আনসার দিতে পারে এরকমই থাকে কিন্তু নানান রকমের কিন্তু ঘটনা হচ্ছে উনি হয়তো এখন প্রশ্নের মুখে পড়ে উনি মানে এটা ওনার প্ল্যানেরই পার্টও হতে পারে আই এম নট সেইং যে ওনার পক্ষে বিপক্ষে বলছি না আমি একটা অনুমান করছি যে উনি এরকম একটা অ্যান্সার দিতে পারবেন এরকম একটা জায়গায় রেখেই হয়তো পারে যে উনি প্ল্যানটা করেছেন রাইট সো এমন উনি হয়তো আরো লজিক তৈরি করতে পারেন যেটা উনি ক্রাইম সিনে আমি ছিলাম না আবার এটাও ঠিক এই যার নাম বললেন আক্তরুজ্জামান শাহিনের সাথে যিনি ভিক্টিম নিহত হয়েছেন এমপি এক জায়গায় লেখে দেখেছি তিরিশ বছর বছর তো এক জায়গায় দেখেছি যে এই যে যিনি আক্তারুজ্জামান শাহিন তার এক ভাই কিন্তু এখন একটি পৌরসভার মেয় উনি বলেছেন না উনার জানা মতে সাত আট বছরের বন্ধুত্ব হোয়াট এভার ইট ইজ গুড ফ্রেন্ডশিপ সো গুড ফ্রেন্ডশিপের জায়গা থেকে যে আনোয়ারুল আজিম যিনি এমপি আনার তিনি যে গেছেন কলকাতায় সো বন্ধুর ফ্ল্যাট উনি ইউজ করতে চাইতেও পারেন উনি চাবি দিতে পারেন উনি হয়তো প্ল্যানটে এরকম উনি ক্রাইম সিন থেকে চলে আসতে পারেন এরকম অনেক ধরনের প্ল্যান থাকতে পারে এইটাই হচ্ছে গিয়ে ইনভেস্টিগেটরদের চ্যালেঞ্জ যে যারা ক্রাইম করেছে তাদের যত লজিক তাদের আর্গুমেন্টগুলোকে ফেল করে দিয়ে প্রুফ করা যে তুমি যা বলছো আমাকে মিসলিড করতে মিসগাইড করতে সত্য হচ্ছে গিয়ে আসলে এখানে এই চ্যালেঞ্জগুলি কিন্তু এখন ইনভেস্টিগেটরদের জন্য যেমন আসবে আর আমরা যারা জার্নালিজম করি আমরা ক্রাইম ইনভেস্টিগেশন করতে চাই বুঝতে চাই তাদেরও কিন্তু ওই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে কোনো একটা পার্টিকুলার পিস অফ ইনফরমেশন বা স্টেটমেন্ট দিয়েই যেন আমরা কোথাও কনভিন্স হয়ে যায় এটা তাহলে এরকমই কারণ এখানে অনেক পাজল থাকে যেটা মিলানোর জন্য সময় লাগবে বাট এটা যেহেতু ক্রস বোর্ডের একটা মার্ডার ক্রাইম যেখানে আমাদের জার্নালিস্টদের জন্য একটু ডিফিকাল্ট হচ্ছে যে আমরা তো আসলে ওভার্সিস ট্রাভেল করে ইনভেস্টিগেট করে আমরা একটু আমাদের কান্ট্রি বেসড ইনভেস্টিগেশন বা রিপোর্টিং এ তবে আবার একটা সুবিধা আছে যেটা যদি অন্য দেশ হতো দূরে তাহলে আরো ডিফিকাল্ট হতো ইন্ডিয়া হওয়ায় বাংলাদেশের অনেক মিডিয়া হাউসের কিন্তু ইন্ডিয়ায় নিজস্ব সাংবাদিক প্রতিবেদক আছে ফলে এখানে জয়েন্ট পার্টনারশিপে কিন্তু অনেক ইনভেস্টিগেশন সারা পৃথিবীতে হয় অর্থাৎ পাঁচ দেশে ক্রাইমটা হয়েছে পাঁচ দেশে পাঁচ সাংবাদিক মিলে একটা টিম তৈরি করে টিম তৈরি করে তারা জয়েন্টলি যার যার জায়গা থেকে ইনভেস্টিগেশন করে ওই জায়গায় একটা জড়ো করে বলে দিস ইজ আওয়ার ফাইন্ডিংস ফলে ইন্ডিয়া যেহেতু কাছেই আর যেখানে অনেক মিডিয়া হাউস পত্র পত্রিকা টেলিভিশনের নিয়মিত সাংবাদিক আছে বাংলাদেশের সাংবাদিক মিলে কিন্তু এটা একটা কম্পিটিশান হতে পারে আমাদের মানে রাষ্ট্রীয় ইনভেস্টিগেটরদের সাথে কে সবার আগে এটাকে বের করে ফেলতে পারে এটা হচ্ছে এক আরেকটা আমি একটু এই এই আমাদের প্রফেসর আপার সাথে যে উনি বলছিলেন যে যখন এমপি যান এই ইনফরমেশানগুলো যারা মার্ডার করেছেন তাদের কাছে আগে থেকেই ছিল এই যে আজকে আমি দেখেছি যে ইন্ডিয়ান একটা নিউজ বলছে হানি ট্র্যাক ওই যে একজন মেয়ে যিনি ছিলেন ওই ওইখানে বা কেউ কেউ বলছেন দুইজন মেয়ে তারা বলছেন হানি ট্র্যাপ হতে পারে যে এই মেয়ের ব্যাপারেই তাকে একটু প্রলুব্ধ করে নিয়ে যাওয়া হয়েছে অর্থাৎ তারা আসলে আগে থেকে জানতেন তার ভিজিট না তারাই তাকে কোনো না কোনো কারণে প্রলুব্ধ করে এই ট্রিপ ভিজিটটা তৈরি করেছেন এবং এইগুলি সাধারণত ট্রিপ ভিজিট যদি ওনার জন্য একটু গোপনীয়তা রক্ষার হয়ে থাকে উনি একটা ট্রিটমেন্ট এটা ওনার একটা এক্সকিউজ হতে পারে কিন্তু এটা হয় অনেকেই হয় না মনে করেন যে যখন লোকে প্রেম করে এবং গোপন রাখতে চায় সে বলে বাবা আমাকে বাজারে পাঠিয়েছে কিন্তু সে হয়তো নদীর ধারে বসে বন্ধু বান্ধবী বসে আড্ডা দিচ্ছে এগুলি তো হর হামেশাই হচ্ছে এগুলি নর্মাল ব্যাপার সো এই হানি ট্রিপটা উনি হয়তো মেডিকেল এক্সকিউজ দেখাতেও পারে এম নট শিওর যে এটাই হয়েছে কিন্তু ওই হানি ট্রিপটা যেহেতু মিডিয়ায় আসছে সো আমি বলছি যে উনি আবার ডাক্তার চিকিৎসার এক্সকিউজ দিয়েছেন তো সেগুলি অনেক জিনিস আছে এগুলি বিচার করার বিষয় আছে দেখবার বিষয় আছে কিন্তু যে জিনিসটা আমার কাছে ইয়ে লাগছে সেটা হচ্ছে যে এই উনার যে আমি একটা জিনিস আমার মনে হচ্ছে যে আমরা খুব বেশি যদি ফোকাসড হয়ে যায় যে সব শুধুই বাংলাদেশের মানুষ ইনভলভ আর কেউই এখানে কোনো ইনভলভ না তাইলে হবে কি আপনি অলরেডি শুরুতে একটু ন্যারো ডাউন করে ফেলবেন ইনভেস্টিগেশনটাকে ইনভেস্টিগেশনের দরজা জানালো গুলো আমার মনে হয় একটু উন্মুক্ত সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্যটি যে অপরাধ এই অপরাধের সঙ্গে সম্পৃক্ত যারা তারা সবাই বাংলাদেশে এই বক্তব্যটিকে আপনি মনে করছেন যে ন্যারো ডাউন করবে না এই বক্তব্যটিকে ইনভেস্টিগেশনটাকে শুরুতেই কিন্তু আমার দৃষ্টিতে এটা অলরেডি ন্যারো ডাউন করে রেখেছে কিন্তু আমি মনে করি এটা ডোর অ্যান্ড উইন্ডো ওপেন করে

দুজন লোককে ভাড়া করা হয়েছে এই জন্যই বলেছি যে এই দরজা জানালাগুলোকে বন্ধ করে দেওয়া যাবে না ন্যারোডাউনও করা যাবে এটাকে ওপেনই রাখতে হবে যে ওইখান থেকেও যদি কেউ বেরিয়ে আসে ইভেন পরে যদি আনফর্চুনেটলি এমন কোনো মচিব বেরিয়ে আসে যেটা এই যেহেতু বেরিয়ে আসে যে ওনার ব্যাকগ্রাউন্ডটা একটা আন্ডার ওয়ার্ল্ড এই যে পাচার মানব পাচার এটা চোরাচালান সো সেরকম এই যে দেখেন এখানে আরেকটা স্কোপও আছে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ এবং ইন্ডিয়া এই র্যাকেটটাকেও আবিষ্কার করার কিন্তু একটা এটা যেমন দুঃখের ঘটনা আবার এটা একটা অপরচুনিটি

যিনি আসলে প্ল্যানিং করে কিংবা একটা মার্ডার কিংবা যে অপরাধের সাথে যুক্ত থাকে তার কিন্তু প্রথম যে ট্যাক্টিসটা সে মানে এমপ্লয় করে দ্যাট ইজ সেলফ ডিফেন্স সো আমি মনে করি যে ইট কুড বি তিনি হয়তো প্ল্যান করেছেন তিনি হয়তো প্ল্যান নাও করতে পারেন বাট সেলফ ডিফেন্স তিনি করেছেন এটা খুবই স্বাভাবিক কয়েকটি বিষয় আমি একটু মনে করতে চাই দেখুন যেই ব্যক্তি আক্তারুজ্জামান শাহিন তিনি দুটো দেশের বা তিনটে দেশের নাগরিক এবং একই সাথে দেখা যাচ্ছে যে সে বাসাটা ভাড়া নিয়েছেন সে অনেকদিন ধরে তার বন্ধু ছিলেন আমি মনে করি যখন একটি বাসা আমি আমার বন্ধুকে ভাড়া দিচ্ছি এবং এত দিনের ফ্রেন্ডশিপ সাত আট বছর ইজ নট লাইক খুব শর্ট টাইম কিন্তু না সাত আট বছর ধরে আমি একটা মানুষকে যখন জানি আমার কিন্তু এতটুকু আইডিয়া থাকে যে মানুষটার ব্যাকগ্রাউন্ড কি মানুষের কি কাজ ত্রিশ বছরও হতে পারে সো আমি মনে করি যে আক্তারুজ্জামান শাহিনকে যদি কোনোভাবে ইনভেস্টিগেশন করা যায় খুবই খুব খুব ইফেক্টিভ কিছু ইনফরমেশান বের হয়ে আসবে ওয়েদার হিট কুড বি দ্য মার অন নট আমি জানি না কিন্তু আমি মনে করি সে খুব ভালো একজন ইনফর্মার হতে পারে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সে খুব ভালো কিছু ফলাফল দেবে আর দু নাম্বার যেটা আমি মনে করছি দেখুন আমি এখনো জানি না আসলে কি প্রফিট সরি কি মোটিভ থেকে সেই জায়গা থেকে আমি খুব যেটা আমি মনে করি যে এই ইন্টিসিপেশনের মধ্যে থেকে যত কিছুই হোক না কেন দুটো দেশের কোনো না কোনো জায়গায় কিন্তু আমি মনে করি অপরাধীরা সংযুক্ত আছে কারণ একটি অপরাধ যখন এরকম দুটো দেশ নিয়ে হয় কোনোভাবেই একটি দেশে প্ল্যান একটি দেশে আপনার যারা ইফেক্টিভ করছে খুন খুনটাকে বা মার্ডারটাকে কখনো একটি দেশে হতে পারে না যেহেতু আপনি সংগঠন বা কমিশন হয়েছে অন্য দেশে আমি মনে করি মনে করি কোনো না কোনোভাবে সেখানে আপনার এই মার্ডারের সাথে জড়িত ব্যক্তিরা রয়েছে সুতরাং দুটো দেশে আমি যতটুকু জানি ইন্ডিয়ার সাথে আমাদের এক্সপ্লারেশন চুক্তিও আছে বহিঃসমর্পণ মানে অপরা অপরাধীকে আপনি এক দেশ থেকে আরেক দেশে কিন্তু পাঠাতে পারেন সেই চুক্তিও আছে সুতরাং এই আইনটিকেও কিন্তু আমি মনে করি এখানে ইউজ করে যেই দেশেরই নাগরিকরা এখানে যুক্ত থাকুক না কেন দুটি দেশের জয়েন্ট ইনভেস্টিগেশনের মাধ্যমে এখানে যে আসলে রিয়েল অপরাধী তাকে বের করে আনার একটি দারুণ সুযোগ রয়েছে এবং এই ধরনের কোঅপারেশন কিন্তু ভবিষ্যতে আমাদের এই ক্রস বর্ডার অপরাধ বলেন এক্সেটরিটার অর্গানাইজ ক্রাইম বলেন কমাতে হলে কিছুটা হলেও সাহায্য করবে বোধহয় এটা আমাদেরকে এক ধরনের একটা সুযোগ করে দিবে এই বিষয়ে আমাদের স্কিল জন্য রাইট যদি আমরা এটা করতে পারি আমি ওখানকার ওপার বাংলা সিআইডির কথা বলছি আমাদের এখানকারও যথেষ্ট শক্তিশালী টিম রয়েছে ইনভেস্টিগেশন টিম রয়েছে দুটো দুটো দেশেরই দুটো আপনি টিম করে দেন একটা স্পেশালাইজ টাস্ক ফোর্স করে দেন শুধুমাত্র এই মাদারটির জন্য এবং আমি মনে করি যদি এটা আমরা ইনভেস্টিগেট করতে পারি উদ্ঘাটন করতে পারি মোটিভটা এবং যারা এখানে জড়িত রয়েছেন এটি আমি মনে করি যে শুধু বাংলাদেশের জন্য না ইন্ডিয়া বাংলাদেশ দুটি দেশেরই আসলে ইমেজ কিন্তু অনেক ডেভেলপ করবে যাই হোক বাংলাদেশে বিভাগে যখন ব্রিফিং করা হচ্ছিল তখন আমাদেরকে এটি আশ্বস্ত করা হয়েছে যে মোটিভটিও খুব বেশি সময় লাগবে না যদিও আমরা এরকম আশেষ আগর শুনেছি আমরা দেখতে চাই যে হ্যাঁ সত্যি সত্যি অল্প সময়ের ভেতরে আমরা মোটিভটিও জানতে পারবো একটা বিরতির সময় হয়ে গেছে তারপরে ফিরছি আবার আপনাদের কাছে প্রিয় দর্শক ইস্পাহানি মির্জা ফুরওয়ারে সময় হলো আরও একটা বিরতির ফিরবো কিছুক্ষণের ভিতরে আশা করি সঙ্গেই থাকছেন প্রিয় দর্শক আপনাদের আবারও স্বাগত ইউসফা জিরো আওয়ারে ধন্যবাদ বিরতির সময়টুকু সঙ্গে থাকার জন্য যাচ্ছি আলোচনায় জুলফিকের আলী মানিক ফিরছি আপনার কাছে আমাদের আজকের আলোচনার বিষয় যেটি ছিল যে হত্যার নতুন কৌশল অপরাধ রাজনীতি আলোচনায় দুটো শব্দ এখানে খুব অর্থ বহন করে একটি হচ্ছে অপরাধ একটি হচ্ছে রাজনীতি একটু আপনার কাছে যাইছি অপরাধটা একটু শুরুতে বলে নিই যে ওই যে আপা একটা বলেছিলেন যে একটা আমি আগে বলেছিলাম যে এটার অ্যালার্মটা অ্যালার্মিং জায়গাটা হচ্ছে এই যে নিউ আইডিয়াস এটা অপরাধ জগতে অনেকে ভাবতে পারে যে ইয়েস দ্যাট ক্যান বি আ স্ট্র্যাটেজি তার ক্রিমিনাল ইয়ে গোলগুলোকে অ্যাচিভের জন্য এই অ্যালার্মটা শুধু পলিটিশিয়ান বা এমপির জন্য না যে কেউ কারণ শুনেন এই এই জিনিস কিন্তু মানে উনি এমপি বলেই এই যে আনার্জিনি ভিকটিম হয়েছে এমপি বলেই তো আজকে এত বেশি আলোচনা কিন্তু এটা যদি একদম খুবই সাধারণ মানুষকে ওই নিয়ে তার প্রতিপক্ষ মেরে আসতো হয়তো খুব ছোটোখাটো নিউজ হতে একটা তদন্ত এটা ওটা হতো রাইট ফলে আমি বলছি যে এই যে ক্রস বর্ডার ক্রাইম তো আমাদের এখানে অতীত এই যে স্মাগলিং হয় ক্রস বর্ডার ক্রাইম তো রাইট এই যে চোরাচালান বলেন পাচার বলেন সবই তো ক্রস বর্ডার ফলে এই যে ইন্ডিয়ায় নিয়ে গিয়ে মেরে ফেলা এটা হচ্ছে একদম ওই যে হাতটা মুছে ফিরে আসা কেউ কোনো প্রমাণ পাবে না দ্যাটস আ স্ট্র্যাটেজি সো এই জায়গাটায় এই অপরাধের যে জায়গাটা আমি অ্যালার্মটা এই জন্য যে এখানে আমাদের যারা ল এনফোর্সিং এজেন্সি বা গোয়েন্দারা তার মানে তাদের অ্যান্টিনাটা এখন কিন্তু এই যে তারা যেটা খোঁজখবর নেকে কোথায় ক্রাইমের প্ল্যান করছে কি করছে আগে থেকে কোনটা ব্যর্থ করতে হবে ফলে এখানে ওই যে জয়েন্টলি কাজ করার ব্যাপার আছে যে ইয়েস দেখো এগুলি কিন্তু একটা মনিটরের আলাদা জগৎ একটা তো সাধারণ ধরেন একটু লেনদেন আছে সীমান্ত এলাকাগুলোতে দুই প্রান্তের থানার ভেতরে মাঝে মধ্যে আলোচনা হয় কথাবার্তা হয় বৈঠক হয় সেটা আছে পাচার নিয়ে সবকিছু নিয়ে হয় ট্রাফিকিং নিয়ে হয় হয় না সবই নিয়ে সো এই এখানে মনে হচ্ছে যে এটা আরেকটা যে এইরকম ম্যাসিভ প্ল্যানের ব্যাপারেও একটা আলাদা মনিটরিং বা ইয়ে দরকার যেটা হচ্ছে হচ্ছে আরেকটা দেখেন এই যে রাজনীতিতে যদি বলেন এই যে একটা নাম কিন্তু অনেক বছর পরে আলোচিত হচ্ছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি তো এই যে এই ধরনের যে একসময় বামপন্থী উগ্রবাদী যে রাজনীতি দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই যে আপনি বলেন যে এগুলি তো বলাই হতো গলা গলাকাটা পার্টি এলাকা ইয়াস এবং আনফর্চুনেটলি যিনি ভিকিম হয়েছেন এখানে কিন্তু পত্রপত্রিকায় এসেছে যে এই ধরনের রাজনীতির উনি একসময় নিয়ন্ত্রক ছিলেন বা পৃষ্ঠপোষক ফলে মানে এটা পত্রপুস্তিকে সেটা এমন না যে আমি কোথাও আবিষ্কার করছি এবং এই ধরনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে পরবর্তীতে অনেক হত্যাকাণ্ডও আমরা দেখেছি যে রাজনৈতিক হত্যাকাণ্ড দেখেন যে এই যে দেখেন এই নামে অনেক বছর পরে আবার আসলো কারণ আমরা জানি যে আমাদের এখন যিনি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উনি কিন্তু উনার প্রথম শাসন আমল 96 থেকে 2001 এই সময় কিন্তু দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই রাজনীতির নামে যে সন্ত্রাস সেটাকে তুমি দমন করে சரেন্ডার আত্মসমর্পণ পুনরবাচন করে ব্যাপারটাকেই উনি কিন্তু একটা শান্তির জায়গায় ছিলেন এলাকা কিন্তু এখানে একটা ওনার সাফল্য এবং দক্ষতা দুটোই আছে কিন্তু এই জগতেরই যে যে অনেক মানুষ এখন যদি সত্য হয়ে থাকে অভিযোগ তারা যে এই ধরনের ক্রস ক্রাইম এবং মার্ডারের মতো জিনিস এবং হাই প্রোফাইল মার্ডারে এখনও তারা প্ল্যানার এবং এক্সিকিউটার এবং হায়ার মানে ওই যে মার্সিনারি পার্টি ভারাটে বাহিনী হিসেবেও কাজ করতে পারে সেটাও কিন্তু একটা নতুন অ্যালার্ম বাজিয়ে দিচ্ছে যে ওদের প্রতি আমাদের কিন্তু একটা ল এনফোর্সিং এজেন্সির চোখ রাখার ব্যাপার আছে যে তারা হয়তো অনেকে হারিয়ে গেছে পুনর্বাসন হয়ে গেছে অথবা চলে গেছে দেশে বাট স্টিল দে আর কানেক্টেড এই ক্রিমিনাল ওয়ার্ল্ডের সাথে সাথে বিভিন্ন সময় বিভিন্ন তারা তাদের নেটওয়ার্ক সহই এখন এক্সিস্ট করছে রাইট এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড পলটিক্স এর ব্যাপারে এবার আপনি আসেন যে আমাদের যে মেইনস্ট্রিম রাজনীতি মূলধারার রাজনীতি প্রকাশ্য গণতান্ত্রিক রাজনীতি যেটা বলি তাইলে দেখতে হবে যে এই রাজনীতি আপনি আগেই বলেছেন যারা মার্ডারের সাথে জড়িত বা অনেকে অভিযুক্ত কারো কারো একদম নিকটজন তার ইয়ের মধ্যে তারা অনেকে লোকাল গভর্নমেন্টের বিভিন্ন জায়গায় আছে আবার যিনি এমপি তিনি তো নিজেই জাতীয় রাজনীতি এবং ইনি পার্লামেন্টে উনার যে সব মিলে যদি দেখেন সেক্ষেত্রে ওই যে যে যেটা বললাম মানে রাজনীতি রাজনীতিতে সহিংসতা আছে এটা তো আমাদের রাজনীতি এই উপমহাদেশে বাংলাদেশ তো তারই অংশ সহিংসতা আছে বিভিন্ন সহিংসতা হত্যাকাণ্ড আছে রাজনীতিতে পরিকল্পিত হত্যাকাণ্ড আছে কিন্তু রাজনীতির ভেতরের মানুষ যদি বা রাজনীতিবিদ যদি অন্য কোনো বড় অপরাধের জন্য উনি টার্গেট হন ইয়ে হন সেটা কিন্তু একটা অ্যালার্মিং যে রাজনীতিবিদদের সেক্ষেত্রে প্রোফাইল ব্যাকগ্রাউন্ড তাদের অন্যান্য কার্যক্রম মনিটর করা দেখার দায়িত্ব কিন্তু রাজনীতি আপনি যে জায়গাটা বলছেন কিন্তু তার পার্টি আমরা কিন্তু রাজনীতি কিন্তু খাটো হবে রাজনীতি আমরা কিন্তু গণমাধ্যমে এই সংক্রান্ত একাধিক প্রতিবেদন দেখেছি যে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি বা সর্বহারা পার্টি এই ধরনের রাজনৈতিক দলগুলো যারা জড়িত ছিলেন তারা মূলধারার রাজনৈতিক দলগুলোতে তারা চলে আসছেন এবং তারা সেখানে তাদের জায়গা করে নিচ্ছেন আমরা দেখেছি দুইটা একটা হচ্ছে রাজনীতিতে অপরাধ ঘটে ঠিক আছে এখন অপরাধীরাই যদি রাজনীতিতে ঢুকে যায় তাহলে পুরো রাজনীতিটার মধ্যে একটা ক্রিমিনালাইজেশন হয়ে যাওয়ার একটা কিন্তু আশঙ্কা তৈরি হয় এটা ওভার হবে না কিন্তু গ্র্যাজুয়ালি হবে সো এই যে দেখেন একটা জিনিস অনেকে বলেন ইভেন পলিটিশিয়ানরাই বলেন তোফায়াল আহমেদের মতো একজন ভেটার পলিটিশিয়ান দুঃখ করে পার্লামেন্টে বলেছেন যে রাজনীতি তো ব্যবসায়ীদের হাতে চলে গেছে রাজনীতিবিদরা একসময় রাজনীতি পরিচালনার জন্য ব্যবসায়ীদের কাছ থেকে ফান্ড আনতেন কিন্তু ব্যবসায়ীরাই যদি এখন রাজনীতি দখল করে ফেলে তাহলে রাজনীতির চেহারাটা কি রাজনীতি ব্যবসায় পরিণত হয়ে যাচ্ছে অনেকে তো বলছেন যে রাজনীতি পুরো ব্যবসা হয়ে গেছে বাণিজ্য হয়ে গেছে এবং দ্রুততম সময়ে সবচেয়ে বেশি মুনাফার একটা বড় ক্ষেত্র বা অস্ত্র হচ্ছে গিয়ে এখন রাজনীতি সো এটা তো দুঃখজনক কথা মানুষ এটা বলতে পারছে কেন সো অপরাধীরাও যদি এখন রাজনীতির সমস্ত জায়গা তার অতীতকে ঢেকে চলে আসতে পারে এবং অপরাধ এবং রাজনীতির রাজনীতির ক্ষমতা দিয়ে আরো অপরাধ করবে এবং অপরাধের প্রভাব দিয়ে রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে তাইলে কিন্তু কিন্তু রাজনীতি নিয়ে নিয়ে দুশ্চিন্তার তৈরি হবে এটা এটা সবাইকে সবার আগে সচেতন হতে হবে রাজনীতি রাজনীতিবিদরা তাদের শ্রদ্ধা মর্যাদার জায়গাটা হারাবে রাজনীতির গ্রহণযোগ্যতা প্রশমিত হবে হ্যাঁ এবং এটি আসলে রাজনীতি বা মানে যেটাকে বলা যেতে পারে রাজনৈতিক সমাধানও আলী মানিকের কাছে যে দুটো শব্দ আজকের এই আলোচনায় অপরাধ রাজনীতি তার কিছু বিস্তারও ঘটেছে জুলফিকর আলী আলোচনায় এই থাকে সেটা আমি দুটো বিষয় একটু আমার চিন্তায় যেটা আছে দেখুন অনেক সময় হয় যে পলিটিক্যাল পার্টিজের ভিতরে কিন্তু অপরাধীরা ঢুকে এবং অপরাধ করে ফেলে আমরা দেখেছি এর আগেও বিভিন্ন সময় কিন্তু দেখেছি আপনার মন্ত্রী হয়েও কিন্তু অস্ত্র মামলার সাথে তার যোগসাজোশ এবং দশটা কস্ত্র মামলার সাথে আমাদের কানেকশন আমরা দেখেছি আমাদের রেকর্ডে আছে কিন্তু জিনিসটা হচ্ছে কি আপনি যখন পলিটিক্যাল পার্টির মধ্যে এই ধরনের কেউ অপরাধ করে ফেলে পলিটিক্যাল পার্টি যদি সাথে সাথে ডিজোন করে বিষয়টিকে এবং সেটাকে কন্ডেম করে তাহলে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি আসে কিন্তু আমরা অনেক বছর কিন্তু দেখেছি যে কোনো না কোনোভাবে পলিটিক্যাল পার্টিরা তাদেরকে পেট্রোনাইজ করেছে আমি যদি আনারুল আজিমের কথা বলি তার তার যে এতগুলো মামলা এতগুলো মামলা দেখার পরও কিন্তু তাকে কিন্তু পলিটিকাল পার্টি অ্যাকোমোডেট করছে তাকে এমপি ইলেকশনের সুযোগ দিচ্ছে ডেফিনেটলি এখানে কিন্তু মুনাফা আপনি যেহেতু অপরাধ বিজ্ঞানের মানুষ একটু তাত্ত্বিক জায়গা থেকে বিষয়টা একটু কি বলা একটু কথা বলা যেতে পারে যদি আমরা ক্ষমতা কাঠামোর পিরামিডটাকে দেখি হ্যাঁ তাহলে সেই পিরামিডে হচ্ছে দাতা ও পড়ে গ্রহিতা নিচ্ছে এবং যদি সেই দাতার জায়গায় দুর্বৃত্ত তাহলে গ্রহিতার জায়গাটা তো আরো বড় সংকটে পড়ে যায় তাই তো নাকি আমাদের রাজনীতিকে যদি আমরা একটা প্রতিষ্ঠান মনে করি রাজনীতির পরতে পরে কিন্তু দুর্বৃত্তায়ন ঘটেছে বাংলাদেশের গত তিরিশ বছরের আপনি রাজনীতি যদি পর্যবেক্ষণ করেন আপনি দেখবেন যে বিভিন্ন সময় সোশ্যাল স্ট্রাকচারটাকে এমন করে আপনার কি বলবো দুর্বৃত্তায়ন করা হয়েছে বিশেষ করে রাজনীতির ভিতরে অনেক সময় আমরা দেখেছি যে আপনার বিভিন্ন পলিটিক্যাল পার্টি আসলে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্সের সাথে জড়িত হয়েছে ক্রিমিনালকে প্রোটেকশন দিয়েছে ক্রিমিনালকে প্রমোট করেছে তো জিনিসটা হচ্ছে আপনি যদি ডিজোন করেন আপনি যদি কনডেম করেন আমরা কিন্তু অনেক সময় আমাদের প্রধানমন্ত্রীকে এটা বলতে শুনেছি যে অপরাধীর কোনো দল নেই অপরাধীর কোনো চেহারা নেই যেই দলেরই অপরাধী হোক না কেন তাকে আমরা যথাযথ আসলে শাস্তি নিশ্চিত করব। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যখন একটা অপরাধ হয় পলিটিক্যাল পার্টিজের কোনো লিডার যদি সেখানে ইনভলভ থাকে সেটা নিয়ে আমরা কিছুদিন কথা বলি সেটা নিয়ে হয়তো একটা চার্জশিট হয় কখনো ফাইনাল রিপোর্ট হয় এবং আলটিমেটলি না ওটা কিন্তু একদম কোনোভাবে ভিকটিমকে সুরক্ষা দেওয়ার জায়গাটি নিশ্চিত না তো আমি খুব একদম শেষ সময় এসে খুব দৃঢ়ভাবে বলতে চাই যদি আমরা এই ঘটনাটির আপনার মূল উদ্দেশ্য উন্মোচন করতে পারি একই সাথে আমাদের রাজনীতির প্রতি মানুষের বিশ্বাস ফেরত আসবে এবং দুটো দেশের ইনভেস্টিগেশনের কিন্তু এক ধরনের নতুন একটি আমি মনে করি নতুন একটি দ্বার উন্মোচন হবে যে দুটো দেশ মিলে একটি অপরাধ বা একটি অপরাধ রিলেটেড যে মানে একটি ঘটনার রিলেটেড যে অপরাধ রয়েছে সেগুলো আসলে প্রিভেনশন করার ক্ষেত্রে যথাযথ কার্যকর ভূমিকা রাখছে ধন্যবাদ আপনার দুজনকে আজকে আলোচনা অংশ নেওয়ার জন্য প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ দীর্ঘ সময় আমাদের সঙ্গে থাকার জন্য আজ এখানে শেষ করছি পরে আবারও দেখা হবে অন্য কোনো বিষয়ে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি